हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड आमी डीना। आशा करछी तुम्हारा सकले सुस्थ आछो एंड भालो आछो। आज के आमी तुम्हारे संगे एक सम्पूर्ण अन्य धरनेर वीडियो शेयर करछी, सेटा हलो आमार शू कलेक्शन। यस, आमार की कि धरनेर जुतोर कलेक्शन रयेछे। आज के आमार कलेक्शने रयेछे स्नीकार्स, फ्लैट्स, कोलापुरी, पाम शू, फैंसी शू। এরকম নতুন নতুন ধরনের ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তোমরাও যদি নতুন নতুন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আমার ভিডিওসগুলো তোমরা ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সঙ্গে বসে একসঙ্গে দেখতে পারো। আর আমার ভিডিওসগুলোকে তোমরা ফ্রেন্ডসদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্লিজ শেয়ার করে দিও। তাহলে চলো আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আমার আজকের কালেকশনে এই শুগুলো রয়েছে। সো বাঁ দিক থেকে একদম প্রথম শাড়িতে যে দুটো জুতো রয়েছে ওই দুটো পাওয়ারের জুতো বাটা থেকে কিনেছিলাম, আর দুটো একসঙ্গে কিনেছিলাম আর বেশ অনেকটা ডিসকাউন্টও পেয়েছিলাম। আর জুতো দুটো পরতে বেশ কমফোর্টেবল। আমি রাফ ইউজ করছি, অনেক বছরই হয়ে গেল আমি রাফ ইউজ করছি, বেশ কমফোর্টেবল। আর যেহেতু আমি বেশি স্নিকার্সেই কমফোর্টেবল ফিল করি তো মোস্ট অফ দ্য টাইমে আমি স্নিকার্সই পরে থাকি। আর থ্রু আউট দ্য উইন্টার আমি স্নিকার্সই পরি। সো জুতোগুলো কিন্তু কমফোর্ট লেভেলটা বেশ ঠিকঠাকই লাগে আমার। তার পাশে যে স্নিকারটা দেখা যাচ্ছে স্কাই কালারে, ওটা তোমাদেরকে কিছুদিন আগেই দেখিয়েছিলাম। স্নিকার্সের দিক থেকে ওটাই আমার ছিল লাস্ট পারচেজ, যখন ট্যুরে গেছিলাম আমরা দার্জিলিংয়ে। তার আগে এই শুটা আমি পারচেজ করেছিলাম, ওটা ফিলা ব্র্যান্ডের একটা শু। বলার অপেক্ষায় রাখে না যে কতটা কমফোর্টেবল, ভীষণই ভালো। এই শুটা পরে জিম করতে খুব ভালো হবে, বা যদি তুমি অনেকটা পথ হাঁটতে চাও তাহলে এই জুতোটা পরে হাঁটতে পারবে। তোমার পাগুলো বেশ যত্নে থাকবে, খুব ফিট হাগিং এই শুটা। কমফোর্ট লেভেলটা প্রথম যে দুটো স্নিকার্সের কথা বললাম তার থেকেও অনেক বেশি ভালো। তার পাশে যে পাম শুটা দেখতে পাচ্ছ ওটা আমি বাটা থেকে পারচেজ করেছিলাম, ওটা কাইন্ড অফ মেডিকেটেড শু, ভীষণই কমফোর্টেবল। ওটা আমার একটু পায়ে শু বাইটের প্রবলেম হয়, তো আমি খুব ভালো কোয়ালিটি শু ছাড়া পায়ে পড়লে আমার শু বাইট হবেই হবে এখনও পর্যন্ত। ইভেন এটা আমার খুব কষ্ট হয়, যে কোনো জুতো খুব পছন্দ হলেও কিনে ফেলতে পারি না যদি কমফোর্ট লেভেলটা ঠিকঠাক না থাকে। আর এটা আমার পায়ে খুব ভালোভাবে স্যুট করে অ্যান্ড এটাতে কোনো শু বাইট হয় না। এই শুটা যেটা রয়েছে এটা তুমি যে কোনো কুর্তিজের সঙ্গে পরতে পারবে। ইভেন তুমি ওয়ান পিস যে ড্রেসগুলো থাকে শর্ট লেন্থ বা ফুল লেন্থ সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে যাবে। আর তার পাশে যে মারুন কালারের পামশুটা দেখতে পাচ্ছ ওটা আমি একবার শপ করে কিনেছিলাম। প্রবাবলি ওটা আমি শ্রীদাস থেকে কিনেছিলাম বা খাদিম থেকে কিনেছিলাম, এক্স্যাক্টলি মনে করতে পারছি না, অনেকদিন আগে পারচেজ করেছিলাম। কিন্তু পরতে আমি সেরকমভাবে পারিনি, কারণ এই শুটাতে কমফোর্ট লেভেলটা একদমই নেই, পছন্দ হয়েছিল বলে কিনে ফেলেছিলাম। সো আমার সেরকম পরাই হয় না, পরেই থাকে শু র্যাকে। এবার আসছি সেকেন্ড লাইনে, লেফট সাইড থেকে শুরু করছি। ট্রেজার আইল্যান্ডের একটা শপ থেকে আমি এই পামশুটা পারচেজ করেছিলাম। এটা খুবই একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের পামশু। এটা খুব সম্ভবত প্রাইসটা ছিল, আমি যদি খুব ফুল হয়ে না থাকি, 250-300 এর মধ্যে এর রেঞ্জটা ছিল। বাট এটার যেটা প্রবলেম, শুটার যে তলার দিকটা একদম প্লেন, এটা পরে শুরু দিয়ে আমি ওপর থেকে নিচে রাখতে গেলেও 10 বার করে পরে যাই। সো এই জুতোটা আমি সাহস করে আর কখনো পরতে পারিনি। দুই একবার ফিল্মিং করার সময় পরেছিলাম, ব্যাস ওইটুকুই, তারপর থেকে শুরু একে এটাও পরে রয়েছে।
আর তার পাশে যে জুতোটা দেখতে পাচ্ছো, এটা একটা বেশ ফ্যান্সি জুতো। এটা আমি কিনে রেখেছি কিন্তু আমার পরা হয়নি। আসলে কুর্তি পরাটা আমার অকেশনালি বলতে পারো, সেজন্য সবসময় পরা হয় না। আর এই জুতোটা পরার মতো অকেশন আমি খুঁজেও পাইনি সেরকম। আর এই জুতোটা মোটামুটি লেহেঙ্গার সঙ্গে পরতে পারবে, কুর্তির সাথে পরতে পারবে, ইভেন তুমি শাড়ির সঙ্গেও পরতে পারো। জুতোটা কিন্তু দেখতে খুব সুন্দর, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের। আর তার পাশে যে পামশুটা দেখতে পাচ্ছো, এটাও একটা খুব সুন্দর, আমার খুব পছন্দের জুতো, কিন্তু এখানেও কমফর্ট লেভেলের একটু সমস্যা রয়েছে। এই জুতোটা আমি পারচেজ করেছিলাম শ্রী লেদার্স থেকে। জুতোটা খুব সুন্দর দেখতে বলে আমি কিনে নিয়েছিলাম, বাট এটা পরলে কিন্তু আমার শু বাইট হয়, আর সেজন্য ইচ্ছে থাকা সত্ত্বেও খুব বেশি পরতে পারি না। বাট যখন আমি কুর্তি পরেছি তখন আমি বেশ কয়েকবার এই জুতোটা কিন্তু পরেছি। জুতোটা দেখতে ভীষণই সুন্দর, তোমাদের একবার কাছ থেকে দেখাচ্ছি। ব্ল্যাক জুতোটা, ওটা আমার খুব পছন্দের একটা জুতো, ভীষণ কমফর্টেবল। এটা পরে কোনো দিন কোনো অবস্থায় শু বাইট আমার হয়নি। এই শুটা আমি গড়িয়াহাটের কোনো একটা রেপুটেড দোকান থেকে পারচেস করেছিলাম, আমার এখন ঠিক এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না। বাট এই জুতোটা আমি অনেক অকেশনেও পরেছি, লেহেঙ্গার সাথে পরা যাবে, কুর্তির সঙ্গে পরা যাবে, তুমি পার্টিতে আরামসে এরকম একটা জুতো পরতে পারবে, খুব ভালো লাগবে। আর সামনে যে দুটো ফ্ল্যাটস দেখতে পাচ্ছ, এগুলো নিতান্তই আমি শপ করে কিনেছিলাম। আমি ফ্ল্যাটস এরকম ধরনের শু আমি খুব একটা পরি না, বাট সামারের জন্য খুবই আইডিয়াল এই ধরনের শুগুলো। বাঁদিক থেকে প্রথম যে রেড কালার ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এটা আমি বাটা থেকে পারচেস করেছি। এটা খুবই অফোর্ডেবল রেঞ্জের মধ্যে একটা জুতো, কত দামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বেশ কিছুদিন আগে পারচেস করেছিলাম। কিন্তু এটা পরলে খুব সুন্দর লাগবে আর কি, তুমি কুর্তির সঙ্গে পরতে পারবে, স্পেশালি সামারের জন্য খুবই ভালো। সামারে প্রচণ্ড যখন বেশি গরম পড়ে তখন কিন্তু স্নিকারগুলো পরতে খুবই কষ্ট হয়, যদি তুমি আউটসাইডে থাকো, মানে কোনো মলের ভেতর রয়েছো বা কোনো এসি জায়গায় রয়েছো তো ঠিক আছে, আদারওয়াইজ যদি তুমি বাইরে থাকো তখন কিন্তু এরকম ধরনের যে ফ্ল্যাটসগুলো থাকে খুবই কমফোর্টেবল লাগে, খুব ভালো লাগবে, তোমার পাটা ঘেমে যাওয়ার চান্সেস থাকবে না। আর তার পাশে এই যে ব্ল্যাক শুটা দেখছো, এটা কিন্তু একটা মেডিটেটেড ফ্ল্যাট, সো ভীষণই কমফোর্টেবল। আর ইভেন এটা আমি নিজেও অনেকবার কুর্তির সঙ্গে পরেছি, খুব সুন্দর লাগে দেখতে। পায়ের পায়ে যদি খুব সুন্দর কালারফুল নেল পেন্ট করে তারপরে জুতোটা পরো, খুব সুন্দর লাগবে। এই শুটাও আমি অনেকবার অনেক ড্রেসের সঙ্গে পরেছি, স্পেশালি গরমকালে এই শুগুলো আমার বেশি পরা হয়, যখন সামারের টাইমে বেরোই তখন এ ধরনের শুগুলো পরি, খুব কমফর্টেবল ফিল হয়, কারণ বেশ খোলামেলা বলে পায়ে হাওয়া বাতাস খেলতে পারে আর সোয়েটিংটাও হয় না, সেজন্য সামারের জন্য এই জুতো দুটো খুবই আইডিয়াল। এই জুতোগুলোর মধ্যে এই প্রথম রোয়ের এই কালো রঙের যে ফ্ল্যাটটা দেখছো, এটা আমার খুব পছন্দের। সেকেন্ড রোয়ে একদম রাইট হ্যান্ড সাইডে যে ব্ল্যাক শুটা দেখছো, এটা আমার খুব পছন্দের। আর ফার্স্ট রোয়ে যে মাঝখানের যে স্নিকার্সের মধ্যে যে স্কাই কালারের ফিলার যে শুটা রয়েছে, এটা আমার খুব পছন্দের। তার ঠিক পাশের ডান দিকে যে ক্রিম কালারের পাম শুটা রয়েছে, এটাও আমার খুব পছন্দের। সো আমার আজকের কালেকশনের মধ্যে থেকে আমার কোন কোন শুগুলো পছন্দ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই আজকের কালেকশন থেকে তোমাদের কোন শুটা সব থেকে ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি আমার এই নতুন ধরনের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ জানো তোমরা জেনে গেছো কী কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই সবকটাই প্লিজ করে দিও, প্রত্যেকটাই একদম ফ্রি। ভিডিওটা দেখার পর এমনি চলে যেও না, একটা লাইক করে দিও, একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে। আমার এই সমস্ত কালেকশনের মধ্যে কোন শুটা তোমাদের সব থেকে ভালো লাগলো আমার প্লিজ কমেন্ট করে জানিও।
আর আশা করছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল। টাটা।